বাংলা ব্যান্ড সঙ্গীতকে যে কজন অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম আয়ুব বাচ্চু। আশির দশক থেকে মৃত্যুর আগ পর্যন্ত গানে গানে মুগ্ধতা ছড়িয়েছেন এই কিংবদন্তি। তার গিটারের জাদুতে মোহিত হয়েছেন লাখো শ্রোতা। আজ বুধবার ১৬ আগস্ট গিটারের জাদুকর আয়ুব বাচ্চুর জন্মদিন। ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন উপমহাদেশের অন্যতম সেরা এই গিটারিস্ট। ১৯৯১ সালের ৫ এপ্রিল এলআরবি গঠন করেন সঙ্গীতের এই জাদুকর। তবে এলআরবি নামের পেছনে ছোট্ট একটি ইতিহাস আছে। প্রথমে এর নাম রাখা হয়েছিল ইয়েলো রিভার ব্যান্ড। ব্যান্ড নিয়ে ভারত ট্যুর করতে গেলে অনুষ্ঠানের উপস্থাপক তাদের ভুল করে লিটল রিভার ব্যান্ড নামে পরিচিত করান। এই ভুল নামটি পছন্দ হয়ে গেলে ব্যান্ডের নতুন নাম হয় এলআরবি। বেশ চলছিল, কিন্তু পরে আয়ুব বাচ্চু জানতে পারেন ওই নামে অস্ট্রেলিয়াতে একটি ব্যান্ড রয়েছে, কিন্তু ফ্যান দুনিয়ার দিকে তাকিয়ে এলআরবি নাম পরিবর্তন করা কার্যত অসম্ভব ছিল। পরে লিটল রিভার ব্যান্ড পরিবর্তন করে লাভ রানস ব্লাইন্ড করেছিলেন আয়ুব বাচ্চু। মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যান্ডের সাথেই ছিলেন এবি। আয়ুব বাচ্চুর শৈশব কাটে চট্টগ্রামেই। কৈশোরের চঞ্চল সময় থেকেই পাশ্চাত্য রক ধাঁচের গানের প্রতি আকৃষ্ট হন। এক সময় গড়ে তোলেন নিজের ব্যান্ড গোল্ডেন বয়েজ, এরপর নাম পাল্টে রাখেন আগলি বয়েজ। বিয়ে বাড়ি, জন্মদিন আর ছোটখাটো নানা অনুষ্ঠানে গান করত তাদের এই ব্যান্ড। তবে এক সময় এই ব্যান্ডের সদস্যরা এক এক দিকে ছড়িয়ে পড়ে। ৭০ দশকের শেষ দিকে কাজ করেন ফিলিংস ব্যান্ডের সাথে, যা এখন ভক্তদের কাছে নগর বাউল নামে পরিচিত। এরপর ৮০ দশকের শুরুতে আয়ুব বাচ্চু যোগ দেন সোলস ব্যান্ডে। এখানে ১৯৮৯ পর্যন্ত লিড গিটারিস্টের দায়িত্ব পালন করেন। এ সময় পর্যন্ত একের পর এক জনপ্রিয় অ্যালবাম উপহার দেন শ্রোতাদের। সোলসে থাকার সময়ই আয়ুব বাচ্চু একক কিছু অ্যালবামও বের করেন। তার প্রথম দুটি একক অ্যালবামের নাম রক্তগোলাপ ও ময়না। ২০১৮ সালে ১৬ অক্টোবর রংপুর জিলা স্কুলে শেকরের সন্ধানে নামে এক কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর দুদিন পর বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার সম্মানে জন্মস্থান চট্টগ্রামে ২০১৯ সালে রূপালী গিটার নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়।